বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকা রেট। আজ শুক্রবার 2 ডিসেম্বর 2022, বাংলা আটরি অগ্রায়ন 1429। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি আকুল জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল আকুল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ এবং একই সাথে ফেসবুক পেজ। আপনার কাছে অনুরোধ থাকলো অন্তত একবার হইলো আমার এই ভিডিওটি শেয়ার করুন। তাহলে চলুন আমরা জেনে নেই দেশ ও বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি কত টাকা। প্রথমে আসি মালয়েশিয়ান এক রিঙ্গিত 24 টাকা বরাবর, সুইডির এক রিয়াল 28 টাকা 18 পয়সা, মার্কিন এক ডলার 105 টাকা 93 পয়সা, ইউরোপীয় এক ইউরো 111 টাকা 45 পয়সা, ব্রিটেনের এক পাউন্ড 129 টাকা 62 পয়সা, সিঙ্গাপুরের এক ডলার 78 টাকা 73 পয়সা, অস্ট্রেলিয়ান এক ডলার 72 টাকা 40 পয়সা, নিউজিল্যান্ডের এক ডলার 67 টাকা 40 পয়সা, কানাডিয়ান এক ডলার 78 টাকা 40 পয়সা, ইউএই মানে দুবাইয়ের এক দিরহাম 29 টাকা 54 পয়সা, ওমানি এক রিয়াল 274 টাকা 25 পয়সা, বাহরানি এক দিনার 283 টাকা 45 পয়সা, কাতারি এক রিয়াল 30 টাকা 25 পয়সা, কুয়েতি এক দিনার 348 টাকা 01 পয়সা, সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ 112 টাকা 63 পয়সা, দক্ষিণ আফ্রিকান এক রান্ড 5 টাকা 94 পয়সা, জাপানি এক ইয়েন 0 টাকা 685 পয়সা, দক্ষিণ কোরিয়ান এক 0 টাকা 078 পয়সা, সর্বশেষ আসি ইন্ডিয়ান এক রুপি 1 টাকা 30 পয়সা। বন্ধুরা, উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সবসময় মনে রাখবেন স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপের মাধ্যমে ট্রান্সফার ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আবারও বলছি, সেটা হচ্ছে গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না, কারণ ওইখানে শুধুমাত্র ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে। আমাদের ইউটিউব চ্যানেল আকুল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ এবং একই সাথে ফেসবুক পেজ কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করে না। আমরা শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধার্থে দৈনিক বিভিন্ন দেশের মুদ্রায় বাংলাদেশি টাকা পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি। আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে বাংলাদেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান।